হ্যালো ফ্রেন্ড, সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার পুজো ভালো কেটেছে। আর অনেক দিন আমি তোমাদের রান্নার ভিডিও দিই না, কারণ পুজোতে তো একটু ব্যস্তই ছিলাম। আর পুজোর মধ্যে মানে দেশের বাড়িতে গেছিলাম, শ্বশুর বাড়িতে, মানে ঘুরে ঘুরে কখন কোথায় থাকি তারও ঠিক ছিল না। আর পুজোতে একটু ব্যস্তই ছিলাম, তারপর শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো হলো, সবেতে একটু মানে ব্যস্ত ছিলাম। তারপরে নিয়ম করে তোমাদেরকে আর আমি রান্নার ভিডিওটা দিতে পারিনি। তো দুদিন হলো আমি গ্রামের বাড়ি থেকে কল্যাণীতে এসেছি, আর এসে ভাবছি যে আবার নতুন করে তোমাদেরকে একটু রান্নার ব্লগ তৈরি করে দিই। তো আজকে এসেছি, দুদিন হলো। তো আজকে আমি রান্না করতে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দুটো পদ রান্নাও হয়ে গেছে। সয়াবিন দিয়ে পেঁপে করেছি আর ফুলকপি দিয়ে কাতলা মাছ করেছি। আজ যেটা করব সেটা করতে গিয়েই তোমাদের কথা মনে পড়লো, কারণ সবসময় আমি একটু ইউনিক আনকমন রান্নাগুলোই তোমাদেরকে দিই, যেমন চিকেন, মাটন, বিরিয়ানি, এগুলো তো সবাই কম বেশি এখন জানো, আর এগুলো এখন খুব সবাই খেতেও ভালোবাসে। আবার কিছু কিছু লোক আছে যে একটু ইউনিক ধরনের, যেমন শাক পাতা, কচু, মানে আমার মতো, আমি আবার এইগুলো একটু ভালোবাসি, একটু তেল মশলা কম দিয়ে সিম্পলের মধ্যে যে কোনো মাছ হোক, কিছু শাক পাতা দিয়ে এগুলো আমি একটু খেতে ভালোবাসি, কারণ এগুলো খাওয়া শিখেছি মানে বাপের বাড়ি থেকে, মানে আমার মা মানে সিম্পলের মধ্যে এগুলো খুব ভালো রান্না করে, আর সেগুলোই আমার খেতে ভালো লাগে। তো বাপের বাড়ি থেকে আসার সময় মানে আমাদের বাড়িতে তখন পুজোর মধ্যে তো সব ভেজ খাওয়াই হয়নি, ততটা মাছ মাংস এসবই চলেছে। আসার সময় কত খাবো, পুজোর মধ্যে ঘুরবো না খাবো? তো বাড়িতে টক শাক, কচু শাক এগুলো খুব হয়েছে। তো মা আসার সময় একদম কেটে রেডি করে দিয়েছে যে গিয়ে রান্না করলেই হয়ে যাবে। তা সেটা রান্না করার সময় তোমাদের কথা মনে পড়লো। তো বন্ধুরা চলো আজকে কী রান্না করছি তোমাদেরকে বলি। হ্যাঁ, তো আমি আজ রান্না করতে চলেছি কচু শাক আবার টক শাক। মানে ব্যাপারটা কী বলো তো, কচু শাক দিয়েছে মা, সেটা খুবই অল্প পরিমাণে, কারণ আমরা এখানে থাকি, এখানে কচু শাক আর কেউ খায় না, শুধু আমিই খাই, মানে সবার গলা চুলকায়। তো ভাবছি যে একা খাবো, ওই জন্য কচু শাক আর টক শাকটা একসঙ্গে মিশিয়ে রান্না করছি, কারণ কচু শাক খাওয়ার পর আমরা যেমন কচু খাওয়ার পর গলা চুলকালে একটু টক খাই, তা দুটো যদি একসঙ্গে রান্না করা হয় তাহলে কচুতে আর গলাটা চুলকাবে না, ওই জন্য দুটোকে মিক্সড করে রান্নাটা করছি। তো দেখো মা শাকগুলো দিয়েছিল, এবার আমি ফ্রিজে রেখেছিলাম দুদিন, আর অন্য অন্য সবজি ছিল সেগুলো রান্না করেছি বলে এটা দুদিন বাদে রান্না করছি। তো শাকগুলো দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। এর মধ্যে কচু শাক আছে আর টক শাক আছে, দুটোই সমান পরিমাণে আছে। আর রান্নাটা আমি খুব সিম্পলের মধ্যে করব। তো এক থেকে দু চামচও নয় দেড় চামচ কড়াইয়ে তেল দেব, আর একটু গোটা সর্ষে ফোড়ন দেব, আর দুটো কাঁচা লঙ্কা দেব। তো বন্ধুরা চলো শুরু করি রান্নাটা। আর রান্নাটা মানে খুবই ভালো লাগে খেতে, টক তো আমার খুবই প্রিয়, এই মানে যে কোনো টক জাতীয় আচার জাতীয় জিনিস খেতে আমি খুবই ভালোবাসি, তো ওই জন্য রান্নাটাও করি। তো চলো রান্নাটা শুরু করি। তো দেখো আমি এই যে শাকগুলো তোমাদেরকে দেখাই একটু, আর এই যে দুটো কাঁচা লঙ্কা রেখে দিয়েছি সবই ধুয়ে, আর এই যে এগুলো হচ্ছে কচু শাক আর এগুলো হচ্ছে টক শাক। তো আমি ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে রেখেছি, আর শাকগুলো একটু লালচে মানে হলুদ হলুদ হয়ে গেছে, কারণ কি মা দুদিন আগে দিয়েছিল, ফ্রিজে রাখা ছিল, আর শাকগুলো কি নষ্ট হবে সেটা আমি চাইও না, ওই জন্য আজকে করলাম, প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো। আর এত মানে ভালোবাসি শাকগুলো খেতে, আর মাও কষ্ট করে দিয়েছে, ওগুলো তো নষ্ট করতে পারি না, ওই জন্য আজকেই রান্না করছি। আর দেখো এই যে লাল সর্ষেও আছে, কিন্তু লাল সর্ষেটা একটু কেমন হয়ে গেছে, এই রান্নাগুলো লাল সর্ষে দিয়ে করলেই ভালো হয়। তো আমি সাদা সর্ষেটা দিয়ে এখন করছি। আর দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেলই দেবো, কারণ টক জাতীয় জিনিস সর্ষের তেলে রান্না করলেই ভালো হয়। খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, দেখো এক থেকে দেড় চামচ, একটা আন্দাজ করেই দিয়েছি, চামচ করে আর দিইনি। এবার তেলটা একটু গরম হবে, আর আজ যা রান্না করেছি সেটা তো সবাই, এর আগে আমি একটা ব্লগে দিয়েছিলাম পেঁপে আর সয়াবিন, তো এটা করা হয়ে গেছে বলে
আমি আর আজকে দেখাইনি, তো দেখো আজকে ওই রান্নাটাই করেছি। এটা আমাদের বাড়িতে খুব হয়, এটা হচ্ছে রাতে রুটি দিয়ে বেশিরভাগ হয়, একদম সিম্পলের মধ্যে, শুধু কাঁচা লঙ্কা আর গোটা জিরের ফোড়ন দিয়ে। আর এই যে এটা করেছি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করেছে আদা জিরে বাটা, তো এটাও একদিন দেখিয়েছিলাম, ওই জন্য এই দুটো ব্লগ আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এই দুটো রান্না। আর এটা হচ্ছে আমার লাস্ট রান্না, ওই জন্য ভাবছি এটা তো তোমাদেরকে শেয়ার করিনি, ওই জন্য ভাবছি যে এটা তোমাদেরকে একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে তেলটা আমার গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি এখন সর্ষে, গোটা সর্ষে দেব। খুবই অল্প পরিমাণে, সর্ষেগুলো পুরো একদম কালো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার সর্ষের মধ্যে আমি লবণ দেব একটু, তাহলে সেন্টটাও ভালো আসবে আর তেলটা ছুটবে না। এবার কাঁচা লঙ্কা দুটো আমি দেব, খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি। তো দেখো এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম অল্প পরিমাণে আমি তেল দিয়েছি। এবার যেটা, এবার শাকগুলো দিয়ে দেবো, লঙ্কা দুটো একটু ফাটিয়ে দিচ্ছি, যেহেতু দুটো লঙ্কা দিয়েছি ওই জন্য একটু ফাটিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে তাহলে, টকটক ঝাল ঝাল। আর এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি, সমস্ত শাকই মানে টাটকা রান্না করলে সেটা স্বাদও ভালো থাকে, সুন্দর রান্নাটাও হয়, কিন্তু কিছু করার নেই। আমি এসে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, এখানে পুজোতে ছিলাম না, তো ওই জন্য এসে অনেক কাজ বাজ ছিল, রান্নাটাও কদিন ঠিকঠাক হতে করতে পারিনি, তো ওই জন্য দেখো তবুও হবে মোটামুটি। এবার একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো আমি, আর পরিমাণ মতো লবণ এখন আর দেবো না, একটু তো দিয়েছি, কারণ শাক তো মানে রান্নার কাজ কমে যাবে, তখন হয়তো আর মানে লবণটা বেশি হয়ে যাবে, ওই জন্য তখন স্বাদ মতো আমি লবণটা দিয়ে শেষের দিকে নামিয়ে নেবো। আর এখন একটু জাস্ট কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটা, এবার এটা একটু আমি ঢেকে দেবো যাতে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি শাকগুলো একটু ঢাকি, আবার যখন ওপেন করব ঢাকনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এবার আমার রান্নাটা মনে হচ্ছে শেষের দিকেই হয়ে এসছে, আর শাকগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা দিয়ে গ্যাসটা একদম আস্তে দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো, তো চলো খুলি এবার ঢাকাটা। দেখো কত সুন্দর রান্নাটা, একদম মানে এমনিতেই যেন হয়ে আছে, যখন ঢেকেছিলাম পাতাগুলো একদম আস্তে আস্তে ছিল, আর এখন এমনিতেই যেন রান্নাটা হয়ে আছে, একদম হালকা ঝাল মশলাতে। আর এটা খেতে যে এত টেস্ট, আমি তো আজকে অন্য কিছু খাবই না, এটা দিয়ে আমার দুপুরবেলার ভাত খাওয়াটা হয়ে যাবে, মানে এত ভালোবাসি এই কচু শাক এগুলো খেতে। আর এগুলো খাওয়া খুবই ভালো, এমনকি বাচ্চাদের খাওয়ানো ভালো, কিন্তু ওই যে গলা চুলকায় ওই জন্য বাচ্চারা খেতে পারে না, সেই জন্য এই টক, এর সঙ্গে টক পাতা দিয়ে কি যে কোনো টক দিয়ে যদি রান্না করা যায়, যারা যারা খেতে পারো না, বড়রা কি বাচ্চারা অনেকেই পারো না, তো তখন তাদের পক্ষে এই শাকটা খেতে একটু সুবিধেই হবে, গলাটা চুলকাবে না। আর কচু শাকে তো মানে শাক বলতেই, কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আয়রন থাকে, মেয়েরা অনেক সময় প্রেগনেন্সিতে এই কচু শাকটা খায়, তাতে বাচ্চাও ভালো হয়, আর যেহেতু আয়রন থাকে অনেকটা আয়রনের ঘাটতিটাও মিটে যায় কচু শাকটা খেলে। তো বন্ধুরা, আশা করি আমার রান্নাটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর রান্নাটা যদি কোনো ভুল হয়, আমি যদি ভুল করে থাকি, যারা জানো রান্নাটা, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এবার রান্নাটা একদমই হয়ে গেছে, আমি এখন রান্নাটা তুলে নেব। খুবই অল্প পরিমাণেই হয়েছে, মানে অল্প করে রান্না করেছি, কারণ খেয়েও এটা খেতে চায় না।
এক আমি ছাড়া। তো আজকে যেহেতু টক পাতা দিয়েছি ওই জন্য হয়তো একটু খাবে, সবাই টেস্ট করবে। তো দেখলে রান্নাটা কেমন হলো। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো কাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সামনে তো দীপাবলি, আর নতুন করে সবাই দীপাবলির প্রিপারেশন নাও। বাই।